আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা আমার ছোট ভাই। তো এর এখন একটা অঙ্ক করাতে হবে, খুব ফাঁকিবাজ। পরে ক্লাস 8-এ আন্দাজ এত হাসি কেন, বুঝলাম না তো। আমি অঙ্ক করি দেন, আচ্ছা অঙ্ক করিয়ে দেবো। তুই গাইড বের করিস কেন? অঙ্ক হচ্ছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো, অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্কটা ওর করিয়ে দেবো। 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। তো এখানে 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পায়চিত্রেই রয়েছে, এটাকে আমাদের সংখ্যায় প্রকাশ করতে হবে। পরে আছে মাদ্রাসায়, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুরা বল দিনি ভাই, একটা সুরা বল দিনি। সুরা সেই ওই যে কি সুরা পারিস? তুই মাদ্রাসায় পড়িস, মাদ্রাসায় পড়লি প্রথমেই, চুপ করো মা, প্রথমেই কথা আসে যে তুমি একটা সুরা বললো। না না, মাদ্রাসায় পড়লি নর্মালি একটা, মানে আনকমন একটা সুরা বলতে হবে, সুরা ফাতেহা, সুরা কাউসার, এইগুলো বাদে, সুরা ইখলাস এইগুলো বাদে একটা সুরা বলো দেখি কেরাম পারো তুমি। মাদ্রাসায় যে তুমি তো কি শিখলে ইসলামিক জ্ঞান, কি সুরা মাউন, তুই কয়টা সুরা পারিস? তাও ভুল হোক সমস্যা নেই, ভুল হলে ঠিক করে নিয়ে যাবে। বল সুরা, বল আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়া আল কাইদা হুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিন হিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসি মাকুল। এই যে এই সাহসটা সময় থাকতে হবে, কেউ জিজ্ঞেস করলি স্বতঃস্ফূর্ত ভাবে বুঝলে দিতে হবে, সেটা কোনো দ্বিধাবোধ করে পারলি বুঝলে দিতে হবে, না পারলি বলতে পারি না, ডিরেক্ট কোনো আর রকম ইতস্তবোধ করা যাবে না। আমার আব্বার কথা বলছে তা ভাই, তাহলে এখন আমরা অঙ্ক করা করব। হ্যাঁ রাখ, তুই যে সুরাটা পড়লি এটাই সুরা মুখস্থ করবি, সুরা রহমান আমি তো ধরবো। দাঁড়া সামনে শুক্রবার, শনিবারের দিন তোর সুযোগ দিলাম।